আসসালামু আলাইকুম। এমডি বিজয়, এমডি বিজয় আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো, হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে, আনমিউট করে বলুন। আচ্ছা, আপনারা দেশে যে আলাপ আলোচনা করতেছেন, ঠিক আছে, এই যে সব ধর্ম নিয়ে দেশে কথাবার্তা বলতেছেন, তাহলে আপনারা কোন ধর্ম বলে একটু বলবেন আমাকে। আপনি কি নতুন শুনতেছেন আমাদের আলোচনা? প্রথমবার শুনে চলে না, আসছেন। আমি আমি শুনছি, এর আগেও শুনছি, এটা নতুন আমরা শোনার কি নিয়ে অসুবিধা, আলোচনা এটা করি, তো আমার আমরা ব্যাপার, ঠিক আমরা আছে। কারা কি নিয়ে আলোচনা করি? আপনারা কারা এটা আমার জানে লাভ না, ঠিক আছে, আমি কথা হচ্ছে আপনার কি নিয়ে আলোচনা করবো আপনারা সেটা আপনারা আপনি ভালো বলেন। হ্যাঁ, আমার একটা কথা সেকেন্ড হচ্ছে একটা যে সেকেন্ড আপনি দাঁড়ান 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 ভাই, অ্যারোগেন্সটা একটু ডায়াল ডাউন করে ভদ্রভাবে কথা বলেন। আপনি যে আসছেন, এসে যে এখানে গালি গালাজ করতেছেন, ব্যাক স্টেজে বসে বসে গালি গালাজ করতেছেন, এই যে আসিফ মামা মার্ডার ডট, তোর কপালে কষ্ট আছে, তারপরে এই পোলা সেই পোলা, তোর তুই আমার নবীকে গালি দেশ মাদার দাদার, তারা কাফির, কি এগুলো, কি কিন্তু কি আমরা এগুলা? তো এখন পর্যন্ত, ফারাজ ভাই, আমরা তো এখন পর্যন্ত লুচ্চা নবী মোহাম্মদ এবং মানে খাইস্টা আল্লাহ পাক, এদেরকে তো আমরা এখন পর্যন্ত কিছুই বলিনি আজকের লাইভে। এখন কি আমি স্টার্ট করব ফারাজ ভাই? এর যদি এর যদি কোনো আইডিয়া না থাকে, আমরা কে কারা কি নিয়ে কথা বলি, এবং এই লাইভে যদি আমরা ওইটা নিয়ে কোনো কথা না বলি পর্যন্ত, তাইলে ছাগলের 3 নম্বর বেবির মতো এসে এইগুলো লেখার কারণটা কি? না, সে বোধহয় আমাদেরকে মনে করাই দিতে চাচ্ছে যে আমরা এখন পর্যন্ত লুচ্চা নবী মোহাম্মদকে কেন ধর্ষক নবী মোহাম্মদ বললাম না, গণহত্যাকারী, ধর্ষক, লুচ্চা, লম্পট, লাফাঙ্গা, ডাকাত, সর্দার, এগুলো বললাম না কেন, এটা মনে করা দিতে আসছে। তাহলে আমরা অসুবিধা নেই, আমাকে মনে করা দিলেই হয়, আমি এখন এক এক করে দলিল বের করব এবং দেখাইতে থাকবো এবং দেখাবো যে লুচ্চা নবী মোহাম্মদ কতখানি লুচ্চা ছিল, ধর্ষক ছিল, গণহত্যাকারী ছিল, খুনি ছিল, ডাকাত সর্দার ছিল, লুটপাটকারী ছিল, এই জিনিসগুলো একটা একটা করে বের করবো, কোনো সমস্যা নেই। বিজয়, আপনি কি এই বিষয়ে আলোচনা করবেন নাকি গালিগালাজ করবেন বলেন? আপনি কি কোনো একটা পার্টিকুলার বিষয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড, নাকি আপনি যেই টোনে কথা বলতে আসছেন সেই টোনে কথা বলে মোহাম্মদের নামে 14টা গালি শুনে তারপরে এখান থেকে ড্যাং ড্যাং করে বেড়া যাবেন? আনমিউট করে বলতে হবে। হ্যাঁ, বিজয় নিজেকে আনমিউট আনমিউট করেন। করে বলেন। ক, তুই ক, কি কবি ক, আসিফ কথা ক, তুই কি হ্যাঁ লুচ্চা নবী মোহাম্মদের পাছা দিয়ে, লুচ্চা নবী মোহাম্মদের পাছা দিয়ে আল্লাহকে পচাত করে যদি আমি এখন ঢুকাই দিই, তুই কিছু করতে পারবি? আচ্ছা, তোর মিউট রেখে এখন কিছুক্ষণ গালি দিব তোর আল্লাহরে আর তোর নবীরে। তোর নবীর পাছাটা ফাঁক করে আল্লাহরে পচাত করে ঢুকাই দিলে, তুই কিছু করতে পারবি? তোর কিছু করার ক্ষমতা আছে? তুই যদি আলোচনা করতে আসোস, ভদ্রভাবে কথা বলোস, তাহলে তোর সাথে অবশ্যই আমরা দলিল বের করে, রেফারেন্স বের করে আলোচনা করব। কিন্তু তুই যদি মানে ফাতরামি করতে আসোস, তোরে একটা থাপ্পড় দিবো এহেন দিয়া, তোর আল্লাহ ওদিক দিয়ে চিৎকার করে কইবো, ও আমার নবী গো, ব্যথা পাই, ব্যথা পাই, ব্যথা পাই, বুঝছস? এখন বল, তুই কি আলোচনা করবি নাকি গালি খাবি, ক। মাদারচোদ, আমার তোর মারে ছুরি কানকের পোলা, কথা কইতেছিস এই কইলেন এই কেন? যে এই যে এই যে এই যে লুচ্চা নবী মোহাম্মদ, এই যেটা বের করে দিই ভাই, এগুলা এগুলা আসে ফাতরামি করতে, লুচ্চা নবী মোহাম্মদের উম্মত, এগুলা ধর্ষক নবী মোহাম্মদের উম্মত, এগুলা আলোচনা করতে আসলে অবশ্যই আমরা আলোচনা করবো, কিন্তু এই গালি গালাজ করতে আসলে গালি দিব, গালি দিয়া আল্লাহরে নবীরে গালি দিয়া কেটে লাল করে দিব, খুব জিততো ঠিক ভাই, আছে? ইসলামের খুব বড় জয় হয়ে গেল। ক আসিফ, কি কবি, ক কি কবি, ক তোর মা এই সেই তোর, এতে এতে নবী আর নবীর নবীর উম্মতের খুব চরম বিজয় হয়ে গেল। শাবাশ শাবাশ বলবেন, শাবাশ। দারুণ দিচ্ছে ভাই, দারুণ দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, পরের জনকে দেখি যুক্ত করি তাহলে। আসিফ ভাই, আমি আমি একজনকে যুক্ত করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন অনেক করেন। অনেকক্ষণ ধরে যুক্ত হতে চাচ্ছে, অনেকবার যুক্ত হয়েছিল আর কি, বাট কথা হয়নি মনে হয়। রমেশ বাবা, আপনাকে যুক্ত করা হচ্ছে, একটু আনমিউট করে বলুন। আবার ব্র্যাক ব্র্যাকেটে লিখেও দিচ্ছে, দরকারি কথা আছে। হ্যাঁ আনমিউট করে বলুন। এই যে এখন এখন কপছে, এই দেখছেন, এগুলা হচ্ছে মানে ইয়া করতে আসে, বিরক্ত করতে আসে। সে আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে যাচ্ছে যে ভাই কথা বলতে চাই, কথা বলতে চাই, এটা কি হলো? আচ্ছা ভাই, তাহলে আরেকজনকে যুক্ত করি নাকি? হ্যাঁ, করেন তাহলে।